যুক্তরাজ্যে এক মাসে 1,25,500টি ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব দাবিদার তাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান কস্ট অফ লিভিং সংকটের মধ্যে প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুসারে আগস্ট মাসে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের 6% বেশি স্যাংশন পেয়েছে। আগস্টে মোট 1,31,720টি ক্রেডিট এই স্যাংশন হস্তান্তর করা হয় এবং এর মধ্যে 95% তাদের অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি মেল স্ট্রাইড বলেছেন, তাদের ওয়েলফেয়ার সিস্টেম ন্যায্যতার ভিত্তিতে চলে, কিন্তু হাজার হাজার মানুষ এটিকে অবমূল্যায়ন করছে। তারা কাজ খুঁজতে ব্যর্থ হচ্ছে এবং কাজের অ্যাপয়েন্টমেন্টে অংশ নিচ্ছেন না। দীর্ঘমেয়াদী বেকারত্ব মোকাবেলায় তারা তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে। স্যাংশনের বিষয়ে তিনি আরো বলেন, বেনিফিট পাওয়ার অবস্থায় আপনি আপনার দায়িত্ব পালন না করলে কি ঘটতে পারে সে বিষয়ে এখন স্পষ্ট। আপনি যদি এক বা একাধিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হন এবং এজন্য যথাযথ ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট একটি নির্দিষ্ট সময়ের জন্য হ্রাস পেতে পারে। জানা গেছে মোট 4টি স্তরে ক্রেডিট স্যাংশন দেওয়া হয়। এগুলো হলো উচ্চ, মাঝারি, নিম্ন এবং সর্বনিম্ন। আপনি প্রতিটি স্তরে একাধিকবার ক্রাইটেরিয়া পূরণ করতে ব্যর্থ হলে পেমেন্ট রাশির সময় বৃদ্ধি পাবে। প্রথম হায়ার লেভেলের স্যাংশনে আপনার 91 দিন বা 13 সপ্তাহ, দ্বিতীয় বা পরবর্তী লেভেলের জন্য 182 দিন বা 26 সপ্তাহ স্যাংশন। এছাড়া আপনি আপনার প্রথম মিডিয়া লেভেলের স্যাংশনে 28 দিনের স্যাংশন পেতে পারেন। আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন না করা পর্যন্ত লেয়ার লেভেলের স্যাংশনগুলো স্থায়ী হয়। একটি স্যাংশন ইউনিভার্সাল ক্রেডিট স্ট্যান্ডার্ড অ্যালাউন্সের পরিমাণ সিঙ্গেল দাবিদারদের পেমেন্টে 100% এবং কাপলদের ক্ষেত্রে প্রতিজনের পেমেন্ট 50% পর্যন্ত কমিয়ে দেয়। এই ছিল আমার কাছে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের যে লাখের উপর ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের উপর যে স্যাংশন জারি করা হয়েছে তার বিস্তারিত। এই সংখ্যা সামনে আরও বাড়বে এমনটাই কিন্তু বলছে বিশেষজ্ঞরা। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।